পঁচিশ ডিসেম্বর, ষাট বছরে বাংলাদেশ টেলিভিশন। যদি কিছু মনে না করেন, যখন শুরু করলাম তখন আমরা কয়েকজন মিলে একটা মিটিং করলাম এবং কী কী থাকতে পারে সেখানে আমরা দশটা আইটেম ঠিক করেছি, যে দশটা আইটেম যদি করা যায়, সাকসেসফুলি করা যায়, তাহলে ম্যাগাজিনের অনুষ্ঠানটা আকর্ষণীয় হবে। যারা তখন অভিনয় করেছেন, স্ক্রিপ্ট লিখেছেন, গান গেয়েছেন, সুর করেছেন, কথা লিখেছেন, প্রত্যেকেই টেলিভিশনটাকে নিজের মনে করতে নেই কারণে যে তাদেরকে আলাদা করে ডাকা হয়। যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু, তাদের কিন্তু আমরা খুব বাছাই করতাম যে কোন গানটা ভালো হবে, কোন ম্যাগাজিন কীভাবে করলে ভালো হবে। এইভাবে একটি অনুষ্ঠান থেকে সব ধরনের বিনোদন পাওয়া যায়, নাচ পাওয়া যায়, গান পাওয়া যায়, নাটিকা পাওয়া যায়, প্রতিবেদন পাওয়া যায়, সব কিছু কিন্তু ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমেই দেওয়া সম্ভব। বিটিভির ষাট বছরে পদার্পণ উপলক্ষে বিটিভিতে প্রচারিত বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান প্রযোজনা এম এ বাতেন দেখবেন আগামীকাল রাত ১১:০৫ মিনিটে।